উল্টোডাঙ্গায় রেল লাইনের পাশের বস্তুতে বিধ্বংসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে খবর রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ উল্টোডাঙ্গায় রেল লাইনের পাশের ঝুপড়িতে আগুন লাগে দ্রুত আসার আগে ছাই হয়ে যায় বেশ কয়েকটি ঝুপড়ি স্থানীয় বাসিন্দারাও দমকল কর্মীদের সঙ্গে হাত লাগিয়েছেন দমকলের ছটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে খবর পেয়ে এলাকায় পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু ও কলকাতা পুরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তি রঞ্জন কুন্ডু এবং বিধায়ক শক্তি কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় সুজিত বসু বলেছেন যারা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় বিধায়ক এবং পুরো প্রতিনিধি তাদের সহযোগিতা করবেন ফরেন্সিক পরীক্ষার আগে আগুন লাগার কারণ সম্বন্ধে কিছু বলা যাবে না জানিয়েছেন দমকলমন্ত্রী এদিকে গড়িয়ে রেল ব্রিজের নিচে ছোট ছোট ঝুপড়ির দোকানে শনিবার গভীর রাতে হঠাৎ আগুন লেগে যায় দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দু ঘন্টায় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পাঁচটি দোকান পুরোপুরি ভসীভূত হয়ে যায় তবে হতাহতের কোনো খবর নেই ঘরগুলো আমাদের পাকা হয়ে যাওয়ার কথা ছিল পাকা হয়ে গেলে আজকে আমাদের এই দুর্ভোগ ঘটতে হতো না কাউন্সিলার অনেক করছে কিন্তু শুনছি রেল থেকে কেস করেছে যার কারণে আমাদের এই ঘরগুলো আজও পর্যন্ত আমাদের মানে কমপ্লিট হয়নি তারপরে আমরা নামে নামে মিটার অ্যাপ্লাই করছি বহুতবার করেছি কিন্তু ওখান থেকে মিটার দিচ্ছে না কাউন্সিলার অনেকবার এ করেছে সহায্য সহযোগিতা করার জন্য হাত বাড়িয়েছে কিন্তু ওখান থেকে সেটা আমাদেরকে দিচ্ছে না যেন আমাদের একটা বোলাক মিটার তার থেকে দুনিয়ার সত্তর খানা করে মিটার আমাদেরকে টানতে দেখুন তার থেকে এইগুলো আগুন লাগিয়ে দিয়ে গেছে সরকার থেকে